বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব আপনাদের আবেদন করবার পরে ফিজিক্যাল ইউনি এস এম এসটি আপনারা পাবেন সেই এস এম এস টি কবে এবং কিভাবে আপনারা পাবেন এ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন যে পুলিশ হেডকোয়ার্টার্স ইতিমধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের নির্ধারিত সময় দুই ডিসেম্বর দুই তারিখ থেকে আঠাশ ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত সিলেক্টেড এসএমএস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রত্যেকটি তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং আপনার যে মোবাইল নাম্বারটি আপনি সেখানে ব্যবহার করবেন সেটি সচল রাখতে হবে সচল মোবাইল নাম্বার না থাকলে আপনার এস এম এস কখন আপনার ফোনে আসলো সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং কোনোভাবেই আপনার মোবাইল নাম্বারটি ভুল যাবে না তো চলে যায় আমাদের আজকের ভিডিওতে যেখানে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি যে কোন জেলায় আপনারা কবে সিলেক্টেড বা নট সিলেক্টেড এস এম পাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট সেটি হলো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই নিয়োগ সংক্রান্ত ভিডিওগুলো দেখবার জন্য আমাদের সঙ্গেই থাকবেন মুন্সীগঞ্জ রাজবাড়ী চাঁদপুর রাঙামাটি সিরাজগঞ্জ পিরোজপুর খুলনা নড়াইল কুড়িগ্রাম শেরপুর এই জেলাগুলির জন্য আপনাদের সিলেক্টেড এস এম এস আসবার সম্ভব তারিখ পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে জানা গেছে তিরিশ জানুয়ারি থেকে চার ফেব্রুয়ারি তারিখ আপনারা তিরিশ জানুয়ারি থেকে চার ফেব্রুয়ারি দু এই তারিখের মধ্যেই এস পেয়ে যাবেন এরপর নরসিংদী গাজীপুর ফেনী বান্দরবন রাজশাহী নাটোর বাগেরহাট রংপুর ভোলা সুনামগঞ্জ নেত্রকোনা এই জেলাগুলির প্রার্থীরা আপনারা এস পেয়ে যাবেন পয়লা ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি তারিখের মধ্যেই ঢাকা মাদারীপুর কুমিল্লা খাগড়াছড়ি নওগাঁ দিনাজপুর কুষ্টিয়া মাগুরা পুটুয়াখালী সিলেট চাপাইনবগঞ্জ আপনাদের মাঠের পরীক্ষা এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি এবং আপনারা এসএমএস পেয়ে যাবেন চার ফেব্রুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি তারিখের মধ্যেই কিশোরগঞ্জ মানিকগঞ্জ কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া জয়পুরহাট ময়মনসিং চুয়াডাঙ্গা লালমনিরহাট বরিশাল মৌলভীবাজার আপনারা সিলেক্টেড এসএমএস পেয়ে যাবেন আঠই ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারি এই তারিখের মধ্যেই তবে পুলিশ হেডকোয়ার্টারস তাদের সিদ্ধান্ত কিন্তু মাঝে মধ্যেই পরিবর্তন করে থাকে এর একটু গরমেল হতে পারে ফরিদপুর টাঙ্গাইল শরীয়তপুর বরগুনা চট্টগ্রাম লক্ষ্মীপুর গাইবান্ধা পঞ্চগড় সাতক্ষীরা মেহেরপুর এবং পাবনা জেলার যে প্রার্থীরা আছেন আপনারা সিলেক্টেড পেয়ে যাবেন বিশ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নীলফামারি ঠাকুরগাঁও যশোর চিনাইদহ নোয়াখালী বগুড়া ঝালুকাঠি হবিগঞ্জ এবং জামালচুর জামালপুর জেলার প্রার্থীরা আপনারা আপনাদের মোবাইল ফোনে সিলেক্টেড এসএমএসটি পেয়ে যাবেন বাইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি এই তারিখের মধ্যেই একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা অবশ্যই যে মোবাইল নাম্বারটি আপনাদের আবেদন ফর্মে ব্যবহার করবেন সেটি সচল রাখবেন এবং এটি আপনার পরিবারের একটি মোবাইল নাম্বার ব্যবহার করবেন কারণ ওই মোবাইল নাম্বারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করেই আপনি ফিজিক্যাল ইউনিয়ন টেস্টের যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনার কোনো জানবার থাকে কিংবা কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ